নারী নির্যাতন এবং ধর্ষণ সহ বিভিন্ন ইস্যুর অভিযোগ তুলে শুক্রবার এআইডিএস এবং তাদের সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের ডাকে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের মহিলা সাংগঠনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজ্যে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন কর্মসূচিতে উপস্থিত প্রতিনিধিরা। এইসব ঘটনায় যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে দাবি করেন তারা। কল্যাণপুরে গণধর্ষিত হয়েছে এক কিশোরী এবং ইউনিসেফ প্রধান আপনারা জানেন কুমারঘাটে এক নাবালিকা ধর্ষিত হয়েছে। আপনারা জানেন শুধু এই ঘটনাগুলি প্রকাশ্যে আসছে, এরকমও ঘটনা আছে যেগুলি প্রকাশ্যে আসছে না, কিন্তু আমাদের এখানে একটা রাজ্য সরকার আছে, ওনাদের কোনো হেলদুল নেই। আমরা দাবি করছি এআইডিএস আমরা আজকে এই গণধর্ষণকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দাঁড়িয়ে আছি এবং পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে এবং গ্রেপ্তার করতে হবে এবং এফআইআর নিতে হবে। আমরা দাবি রাখছি এই ত্রিপুরা রাজ্যে মধুমাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আজকে আমরা এই বক্তলাকে এই যৌথ উদ্যোগে আমরা বিক্ষোভ সভা করছি। এই সভায় আমরা এখন আমাদের কর্মসূচি আমরা পালন করব এবং আমরা সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আহ্বান রাখছি সংগঠনের পক্ষ থেকে যে সবাই এই ভুল ধর্ষণ এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন এবং রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলুন, এই আহ্বান আমি রাখি।